শ্রমিক অসন্তোষের কারণে 30 থেকে 40 কোটি ডলারের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। রপ্তানি আদেশ হাতছাড়া হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। সামগ্রিক বিবেচনায় দেশের তৈরি পোশাক শিল্প ভালো নেই বলে জানিয়েছে সংগঠনটি। শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে সভাপতি বলেন, অন্য দেশের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। পরিস্থিতির উন্নয়নে সন্ত্রাস নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ 14 দফা দাবি তুলে ধরেন তিনি। মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে শিল্পে যেন কোনো প্রভাব না পড়ে সেই নিশ্চয়তাও চাওয়া হয় সংবাদ সম্মেলনে। কতগুলো কারখানা ঝুঁকিতে পড়েছে এবং শিল্পের সার্বিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তা জানতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানায় বিজিএমইএ।